হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এক মজাদার ঘটনা। আজকের ঘটনা হলো বাড়িতে কেউ না থাকায় কাকার সাথে খেলার ঘটনা। বন্ধুরা, আমি রমণী, বয়সও নেই। আমি এবার ইন্টার এক্সাম দিব। আমি দেখতে অনেক সুন্দরী, বিশেষ করে আমার বাগানের কমলা সাইজ বেশ আকর্ষণীয়। বন্ধুরা, আমার এ পাড়াতো কাকা আছে, দেখতে সেই হ্যান্ডসাম। কাকা আমার থেকে বেশ একটা বড় নয়, এজন্য আমরা বন্ধুর মতো ঘুরি। কাকা আমাকে বেশ আদর করত। কাকা আমাদের বাড়িতে আসতো, আমার বাবার সাথে খুব আড্ডা দিত। কাকা ফটো তুলতে পছন্দ করত। আমার বাবাও ফটোগ্রাফার ছিল, তাই কাকা বাবাকে বেশ ভালোবাসত। বাবার অনেক ভাই বলে ডাকত, তাই আমি কাকা বলে ডাকতাম। কাকা আমাদের বাড়িতে চকলেট নিয়ে আসতেন, আর সেগুলো আমায় খুব আদর করতেন। আমি বাড়িতে টি শার্ট পরতাম। আমি লক্ষ্য করতাম কাকা আমার বাগানের কমলার দিকে হা করে তাকিয়ে থাকত, আমারও বেশ ভালো লাগত, কিন্তু লজ্জাও করত। যাই হোক, আমিও ছবি তুলতে খুবই ইন্টারেস্টেড ছিলাম, তাই সেদিন কাকার সাথে সেটা নিয়ে খুব আলোচনা করছিলাম। কাকাকে আমার অনেক ভালো লাগত, হাজারো হলেও কাকা, তাই ওনাকে ভালো লাগার কথা বলতে পারতাম না, তবে উনি নিষেধ করত, তবে আমি কখনো না করতাম না। একদিন কাকা আমাকে বলল, রমণী, তোমাকে একটা কথা বলব। আমি বললাম, কি কাকা? নির্ভয়ে বলি, আমি কিছু মনে করব না। উনি বলল, আমরা যখন দুজন থাকবো, তোমার বাবা যখন সামনে থাকবে না, তখন আমায় নাম বলে ডাকবে, তখন আমার ভালো লাগবে, কারণ কাকা বললে কেমন জানি বুড়ো বুড়ো লাগে। আমি একটু অবাক হলাম, কিছু বললাম না, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমি তখন বুঝতে পারলাম উনি আমাকে পটানোর জন্য চেষ্টা করতেছেন। মনে হলো আমাকে পটানোর এটা প্রথম ধাপ। তারপর কাকু আমাকে বাড়িতে নিয়মিত আসত। মাঝে মধ্যে আমিও কাকুর বাড়িতে যেতাম ফটোগ্রাফির জন্য আলোচনা করতে। উনি আমার বেশ কয়টা ছবি তুলে দিয়েছেন, ছবিগুলো দেখতে সেই সুন্দর। সময় পেলে উনি আমার ছবি তুলে দিতেন। আমি একদিন ওনার কাছে গেলাম, দেখলাম উনি কি জানি করতেছেন কম্পিউটারে। আমায় দেখে জল আনতে গেলেন। উনি যাবার পর ওনার কম্পিউটারটা চালাতে লাগলাম, হঠাৎ দেখলাম উনি আমার ছবিগুলো একটা ফোল্ডার করে রেখেছেন। আমি তা দেখলাম, হঠাৎ উনি এসে আমার পিছনে দাঁড়ালো, আমি সেটা লক্ষ্য করলাম না। আমি ছবিগুলো দেখলাম, তাতে কাকা অনেক ভয় পেয়ে গেলেন। উনি আমাকে বললেন, না মানে এ ছবিগুলো আমার ভালো লাগতো, তাই আমি রেখেছি, আমায় খারাপ ভেবো না, তোমার বাবাকে প্লিজ কিছু বলিও না। আমি একটু মুচকি হাসি দিলাম, না না, তোমার ভালো লেগেছে তাই তুমি রেখেছ, আমি বাবাকে কেন বলবো? আমিও সুযোগ খুঁজছিলাম কাকাকে আমার ভালো লাগা কথাটা বলার জন্য। আজকে যখন সুযোগ পেয়েছি, হাত ছাড়বো কেন? আমি বুঝতে পেরেছি এই ছবিগুলো কেন রেখেছি, কেন তুমি আমাকে ভালোবাসো। উনি মাথা নিচু করে সামর্থ্য জানালো, তাতে কি হয়েছে, আমিও তোমায় ভালোবাসি। আমি চেয়ার থেকে উঠে ওনার কাঁধে হাত রেখে বললাম, কি বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে ভালোবাসি? উনি প্রথমে এই বিশ্বাসই করলো না, ওই বিশ্বাস হচ্ছে না, তাহলে বলো কি করলে বিশ্বাস করবে, এই বলে আমি ওনাকে চাপটে ধরলাম। উনি আমাকে অবাক করে দিয়ে বাগানের কমলার উপর হাত রেখে তলাই মলাই করতে লাগলো। আমার শরীর শিউরে উঠলো। সেদিন আমার বাড়িতে কেউ ছিল না, তাই বাড়ি ফেরারও তারা ছিল না। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, ওনার হাতে সঁপে দিলাম। প্রায় ঘন্টাখানেক পরে থেমে গেল। প্রথমবার অনেক পরিশ্রমের পর শরীরটা খারাপ হল। উনি উঠে বাথরুমে গেলেন, আমি উঠে সব ঠিকঠাক করে ফ্রেশ হতে গেলাম। আমি কাকুকে একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। সেদিন থেকে ক্লাস শুরু হলো, তাই আমি ব্যস্ত হয়ে পড়লাম। বেশ কয়েকদিন কাকুর সাথে আমার আর দেখা হলো না। সেদিনের পর থেকে উনি আমার সাথে সবসময় দেখা করতে চাইতেন।
সব সময় আমাদের বাড়িতে আসতেন, বাড়িতে বাবা থাকায় তিনি সেরকম সুযোগ পেলেন না। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। হঠাৎ আমাদের পাশের গ্রামে মেলা বসলো। আমি কাকুকে কল করলাম, কাকু আমার মেলায় নিয়ে যাবে? অনেকদিন থেকে মেলায় যাওয়া হয়নি। আমার কথা শুনে তিনি যেন চাল হাতে পেলেন, কোনো কিছু না বলেন সেতে রাজি হলেন। আমি রেডি হয়ে ওনার বাসায় গেলাম। উনি আমায় দেখে বেশ অবাক হলেন। উনি আমাকে বললো, রমণী তোমাকে দেখতে অনেক ভালো লাগছে। তারপর আমায় মেলার দিকে রওনা হলাম। আমরা যখন মেলার দিকে পৌঁছলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, অনেক কিছু দেখলাম। তারপর কাকুকে বললাম, কাকু বাড়ি যাব। কাকু বললো, চলো, আকাশে মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তারপর বাড়ির দিকে রওনা হলাম। একটু দূর যেতে প্রচণ্ড বৃষ্টি নামতে লাগলো। আমরা দূরে ছোট একটা ছাউনি ঘর দেখতে পেলাম, দৌড়ে গিয়ে সেখানে ঢুকলাম। একটু পর খুব জোরে বৃষ্টি নামলো, তাই রাস্তাঘাটে কেউ ছিল না। কাকা আমার দিকে দেখছে। আমি বললাম, কী দেখতেছেন অমন করে? কাকা আমায় ঝাপটে ধরে আদর করতে শুরু করলো। আমি লজ্জায় চোখ বন্ধ করলাম। কাকা আমাকে বলল, আজকে আমার নতুন কিছু করব। আমি বললাম, নতুন কিছু কি কাকা? কি করছেন কাকা? কেউ দেখে ফেললে ঝামেলা হবে। কাকা বলল, যে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না কেউ এদিকে আসবে। তাকে আমি আর না করতে পারলাম না। একটু পর লক্ষ্য করলাম দুজন লোক আমাদের দিকে আসতেছে। ওনাদের কাছে ছাতা ছিল, তাই দাঁড়ালেন না। হঠাৎ বৃষ্টি থেমে গেল, মানুষজন চলা শুরু করলো। আমরা সব ঠিকঠাক করে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 6টা বাজে। চা খেয়ে পড়তে বসলাম, কিছুতেই পরে মন বসলো না। রাতে ডিনার করে শুয়ে শুয়ে কাকুর কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কাকুর বাড়িতে গেলাম, দেখলাম কাকু নেই। তারপর বাড়ি আসলাম। এরপর আমরা যখনই সুযোগ পেতাম অনেক মজা করতাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও, এটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।